ব্যাকড্রপ লাগানো শেষ, এবার সাপোর্টের জন্য বেলুন আটকানোর জন্য দুই সাইডে কেবল ক্লিপ মারা হয়েছে আর রিবন দিয়ে ঝুলানো হয়েছে, এটা দিয়ে বাঁধা হবে। আপনারা চাইলে এখানে এইভাবে করে কস্টেপ মেরে সাপোর্ট নিয়ে তারপর বেলুন আটকাতে পারেন, যদি কস্টেপে কাজ না হয় তখন এই কেবল ক্লিপ মারবেন, কেবল ক্লিপ মেরে এটা বাঁধবেন, বেঁধে এরকম ঝুলায় রাখবেন, তারপর দেখেন কিভাবে আমরা বেলুন আটকাই, বেলুনের সাপোর্ট নেই সেটা দেখেন। রেডি? এই যে দেখেন, এখন আমরা এটা বেলুন, বেলুনের আঁচটা এখানে আটকাবো। এখানে এই যে রিবন আছে, রিবনটা এই যে বের করলাম, এই যে দুটা রিবন, রিবন দিয়ে বাঁধবো। এখানে বাঁধা শেষ, নিচে দিয়ে পরে আটকে দেব পানির পোটলা দিয়ে। এই যে এই যে এভাবে বেঁধে দিচ্ছি আঁশটাকে, এখানে হ্যাপি বার্থডে ঝুলানোর জন্য এই রিবনটা বের করে রাখলাম। এক মিনিট, এখন এটাকে মাপ মতো নিয়ে কেটে দেব। এই যে হয়ে গেছে, এখন আর অল্প একটু কাজ বাকি আমাদের, ওইটা দেখাবো।